বিকাশে এখন ইলেকট্রিসিটি বিল দেওয়া যায় খুব সহজেই। আর কিভাবে অ্যাপ দিয়ে আপনি সঠিক উপায়ে বিদ্যুৎ বিল পে করতে পারেন তা দেখিয়ে দিব আজকের ভিডিওতে। কিভাবে সরাসরি ডায়াল কোডের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তা নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন সার্গো আইটি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই ধন্যবাদ। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই আপনাদের কাছে, ইলেকট্রিসিটি বিল পেয়ার সিস্টেম কিন্তু দুই ধরনের, একটি হচ্ছে প্রিপেইড আর একটি হচ্ছে পোস্টপেইড। তো প্রিপেইড সিস্টেমটি হলো যাদের প্রিপেইড মিটার রয়েছে, অর্থাৎ কার্ডের মাধ্যমে যারা বিল পে করেন সেই সকল মিটারগুলো কিন্তু প্রিপেইড মিটার, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পূর্বেই টাকা দিয়ে নিতে হয়। তো বিকাশ অ্যাপে কিন্তু প্রিপেইড এবং পোস্টপেইড অপশন রয়েছে। আর পোস্টপেইড মিটারগুলো হলো সেগুলো যেগুলো আমরা মাস শেষে বিল পেয়ে থাকি, অর্থাৎ বাসাবাড়িতে এখনও বেশিরভাগ ক্ষেত্রে এই কিন্তু পোস্টপেইড সিস্টেমটি চালু রয়েছে। তো দুটি পর্যায়ে কিভাবে আপনি বিল পে করতে পারবেন সেটি বিস্তারিত দেখিয়ে দিব। তো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনার মোবাইলটি নেবেন, মোবাইল নিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর এখানে বিল পে অপশনটিতে ট্যাপ করে নেবেন। তারপর আপনার সামনে সবগুলো বিল পের অপশনগুলো এখানে শো করবে। যেখান থেকে ইলেকট্রিসিটি অপশনটি ট্যাপ করার পর আমরা সকল ইলেকট্রিসিটি প্রোভাইডার যারা তাদের অপশনগুলো এখানে দেখতে পারবো, যেখানে প্রিপেইড এবং পোস্টপেইড দুটি শো করছে। তো আমরা প্রথমে একটি প্রিপেইড বিল দেখে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা একটা অপশন সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের সামনে যে ঘরগুলো আসবে সেখানে আপনার মিটারের নাম্বার এবং আপনার যে মোবাইল নাম্বার সেটি আপনাকে দিয়ে নিতে হবে। তো আমরা এই ক্ষেত্রে দিয়ে নিচ্ছি। এই অপশনগুলোর নিচে সেভ অপশন রয়েছে, আপনি যদি আপনার এই মিটারের নাম্বারটি সেভ রাখতে চান তাহলে সেখানে চেকমার্ক করে দিবেন, আর যদি না করতে চান তাহলে এই চেকমার্ক প্রয়োজন নেই। তারপরে যদি আমরা নেক্সট অপশনে ট্যাপ করি তো এই ক্ষেত্রে আপনার অ্যামাউন্টের অপশনটি আসবে। এই ক্ষেত্রে আপনি কত টাকা বিল পে করতে চাচ্ছেন বা প্রিপেইড মিটারে কত টাকা আপনি ইন করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে নেবেন, 1000, 2000 বা আপনার ইচ্ছা মতো। তারপর আমরা নেক্সট অপশনটিতে যদি ট্যাপ করি তাহলে সব ইনফরমেশনগুলো এখানে দেখাবে। আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার বিলের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ মিটার নাম্বার এবং মোবাইল নাম্বার ঠিক আছে কিনা সেটি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে যদি আপনি ট্যাপ টু নেক্সট এই অপশনে ট্যাপ করেন তাহলে আপনি পিন নাম্বার দিয়ে এখানে ট্যাপ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার বিলটি পরিশোধ করে নিতে পারেন। তো এইভাবে করে আপনারা প্রিপেইড বিল দিতে পারেন। ফিরতি মেসেজে আপনাকে একটি ইউনিক কোড নাম্বার দেওয়া হবে, যেটি হচ্ছে বিল পেয়ের কোড। এই কোডটি আপনি যদি আপনার প্রিপেইড মিটারে ইন করান তার মাধ্যমে কিন্তু আপনি এই অ্যামাউন্টটি সাকসেসফুলিভাবে মিটারে ইন করাতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে, মিটারের মধ্যে যে বাটন প্যাড আছে বাটন প্যাডের মাধ্যমে আপনি টাইপ করে এই কোডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যে লাল বাটনটি রয়েছে মিটারে সেটি ট্যাপ করার মাধ্যমে সাকসেসফুলি আপনার মিটারে এই বিলের অ্যামাউন্টটি পরিশোধ হয়ে যাবে। তারপর আপনি স্বাচ্ছন্দ্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এবার হচ্ছে পোস্টপেইড বিল কিভাবে দিবেন। তো পোস্টপেইড বিল দেওয়ার ক্ষেত্রে অনেকেই অনেক রকম ঝামেলায় পড়ে থাকেন। ম্যাক্সিমাম মানুষটি যে ভুল সবচেয়ে বেশি করেন সেটি হচ্ছে যেই মাসে বিল পেপারটি আসে তারা ওই মাসেই বিলটি পে করতে চান। এই ক্ষেত্রে আমি বলে রাখি, অবশ্যই মনে রাখবেন আপনি মিটারের যে বিল পেপারটি পান সেই মিটারের পেপারের মধ্যে যে মাসের কথা উল্লেখ রয়েছে আপনি ওই মাসের বিলটি কিন্তু দিতে পারবেন। অর্থাৎ সাপোজ ধরেন আপনি জুলাই মাসে বিল পে করতে চাইলে আপনার কিন্তু জুন মাসের বিলটি আসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বিল পে করতে চান আপনাকে কিন্তু মান্থ হিসাবে জুলাই না জুন মাস সিলেক্ট করতে হবে, তাহলেই কিন্তু পে করতে পারবেন। অনেকেই এই ভুলটি করে থাকে যে জুলাই সিলেক্ট করার পর যখন মিটার ইনফরমেশনগুলো দেয় তখন আর বিল পে করতে পারে না। আসলে জুলাই মাসে তো আপনি এখনও বিদ্যুৎ ব্যবহার করছেন, এখনও তো জুলাই মাসের বিলটি হয়নি, তাহলে আপনি কিভাবে বিলটি দিবেন। তো খেয়াল রাখতে হবে সবসময় যে যেই মাসের বিল পে করতে চাচ্ছেন ওই মাসটি কিন্তু আপনাকে এই পোস্টপেইড সিস্টেম থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এই ক্ষেত্রে সিম্পলি আপনার মোবাইল থেকে যে বিল পে অপশন, বিল পে থেকে যদি পোস্টপেইড যে কোনো একটি সার্ভিস সিলেক্ট করেন, সিলেক্ট করার মাধ্যমে এখানে কিন্তু ড্রপডাউন একটি থাকবে যেখান থেকে আপনি মান্থ সিলেক্ট করে নিতে পারবেন। মান্থটি সিলেক্ট করার পর মোবাইল নাম্বার এবং বিলের যে মিটার নাম্বার, মিটার নাম্বারটি দিয়ে আপনি যদি পিন নাম্বার দেন
তারপরেই কিন্তু আপনি আপনার বিলটি সাকসেসফুলি পে করে ফেলতে পারেন। প্রত্যেক ক্ষেত্রেই বিকাশ কিন্তু তাদের ট্রানজেকশন নাম্বার এবং বিলের যে একটি নাম্বার সেটি আপনাকে দিয়ে থাকে, আর এই অপশনগুলো কিন্তু এখন বিল স্টেটমেন্টের মাধ্যমে চেক করা যায় খুব সহজেই। নতুন আপডেটের মাধ্যমে বিকাশ এটি সেভ করে বা সংরক্ষণ করে রাখার সুযোগ দিয়েছে, যেটি আগে শুধুমাত্র ট্রানজেকশন আইডি আকারে দেখাতো, এখন কিন্তু ফুললি ডিটেলস আকারে, অর্থাৎ আপনার প্রত্যেক মাসের বিল আপনি যে কোনো সময় কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, এমন অপশনটি নতুন সফটওয়্যারে রয়েছে। তো বিকাশ নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী প্রত্যেকটি আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।